আমাদের মধ্যে অনেকে আছে যারা কেপপ আইডলদের অনেক বেশি পছন্দ করে। কি হবে যদি একজন কেপপ আইডল একটি সাধারণ মেয়ের প্রেমে পড়ে যায়? এরকম একটি কাহিনী নিয়েই আমাদের আজকের মুভির গল্প। তো হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো মুভিটিউব বাংলা। আজ আমি তোমাদের এক্সপ্লেইন করব ওয়ান ফাইন উইক ড্রামাটি। দেরি না করে চলো শুরু করি আমাদের আজকের এক্সপ্লেনেশন। শুরুতেই আমরা কেপপ আইডল কিম বিয়োলকে দেখি। ও 5 বছর ধরে অ্যাঞ্জেল কেপপ গ্রুপের মেম্বার। বিয়োল অনেক ভালো ড্যান্সার ছিল, কিন্তু ওর ফেসে কোনো ধরনের এক্সপ্রেশনই ছিল না। এই জন্য ওর এজেন্সির সিও ওকে গ্রুপ থেকে বের করে দিতে চায়। সিও বিয়োলের ম্যানেজারের সাথে বলছিল, বিয়োলের কন্ট্রাক্টটা আমাদের এজেন্সির সাথে খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। ওনার কথা শুনে এটাই মনে হচ্ছিল যে উনি বিয়োলের কন্ট্রাক্টটা সামনে আগাতে যাচ্ছেন না। ম্যানেজার ওনাকে অনেক বুঝায় যে বিয়োল খুব শীঘ্রই একটা রিয়েলিটি শোতে যাবে আর ওর পার্টনার ফেমাস কেপপ আইডল গ্রুপ অ্যান্ড্রয়েডের মেম্বার জাংও হবে। মানে এখনও বিয়োলের কাছে একটা সুযোগ আছে ওর ক্যারিয়ারটা বাঁচানোর। যেভাবেই হোক ওকে এই রিয়েলিটি শোতে যেতেই হবে। ম্যানেজার এই শোয়ের ব্যাপারে বিয়োলকে বলে, দেন উনি বিয়োলের জন্য কফি অর্ডার করে। অন্যদিকে আমরা দেখি ক্যাফে একটা মেয়ে কলটা পিক করে, ওর নাম হচ্ছে দায়ুন। ও এই ক্যাফে কাজ করে, যে কিনা দেখতে একদমই বিয়োলের মতো। ও সাধারণ একটা জীবন নিয়ে অনেক খুশি আছে, এমনকি ও টিভি ইন্টারনেটেও তেমন আগ্রহী না, যার ফলে ও জানেই না যে ওর মতো দেখতে একটা আইডল আছে। কিন্তু ওর ছোট বোন আরি কেপপের অনেক বড় ফ্যান আর ও একজন কেপপ আইডল হতে চায়। অ্যান্ড এই ক্যাফের ওনার জিহানের সাথে ওদের সম্পর্ক অনেক ভালো, জিহান ওদের অনেক কেয়ারও করে। পরের সিনে দেখি বিয়োল ওর ম্যানেজারের সাথে কফি রিসিভ করতে বের হয়। বের হওয়ার সাথে সাথেই ওর ফ্যান্সরা ওকে ঘিরে ওর ছবি তুলতে শুরু করে। অনেক ক্যামেরা দেখে বিয়োলের সাফোকেটেড হয়ে ও এখানেই সেন্সলেস হয়ে যায়, কারণ বিয়োলের ক্যামেরাতে ফোবিয়া আছে। ম্যানেজার ওকে একটা জায়গায় বসিয়ে ওকে পানি আর মেডিসিন দেয়। এরপর ম্যানেজার কফির অর্ডারটা রিসিভ করতে আসে, তখনই ম্যানেজারের সাথে দায়ুনের দেখা হয়। উনি দায়ুনকে দেখে তো অনেক অবাক হয়ে যায়, কারণ দায়ুনের চেহারা একদম বিয়োলের সাথে মিলে। ম্যানেজার দায়ুনকে বিয়োলের সাথে দেখা করাতে নিয়ে আসে। ওরা দুজন তো দুজনকে দেখে পুরাই শকড হয়ে যায়। ম্যানেজার দায়ুনকে বলে, তোমাকে বিয়োলের জায়গায় একটা রিয়েলিটি শোতে যেতে হবে, ও যেতে পারবে না কারণ ওর শরীরটা খারাপ। দায়ুন তো যেতে নিষেধ করে দেয়। দেন বিয়োল ওকে রিকোয়েস্ট করে, আমার ক্যামেরাতে ফোবিয়া আছে তাই আমি যেতে পারবো না, তুমি যদি না যাও তাহলে আমার ক্যারিয়ারটা এখানেই বরবাদ হয়ে যাবে। এই শোটা শুধু 7 দিনেরই, তোমাকে শুধু 7 দিনের জন্যই বিয়োল সাজতে হবে, প্লিজ আমাকে হেল্প করো। ওদের দুজনের এত রিকোয়েস্ট শোনার পর দায়ুন রাজি হয়ে যায়। এরপর ম্যানেজার দায়ুনের মেকআপ অ্যান্ড প্র্যাকটিসিং করিয়ে ওকে একদম বিয়োলের মতো করে দেয় আর ওকে অ্যাঞ্জেল গ্রুপের পুরো ইনফরমেশন দিয়ে দেয়, যেন দায়ুন ধরা না পড়ে যায়। দেন দায়ুন একদম বিয়োল সেজে একটা 5-স্টার হোটেলে পৌঁছে যায়, যেখানে ওর রিয়েলিটি শোটা রেকর্ড হবে। রুলস মোতাবেক ওখানে যাওয়ার পরই দায়ুনের থেকে ওর ফোনটা নিয়ে যাওয়া হয়। অন্যদিকে বিয়োল দায়ুন সেজে ওর ক্যাফে যাবে, এজন্য ম্যানেজার ওকেও সব জিনিস বুঝিয়ে দেয়, যেন বিয়োলও ধরা না পড়ে যায়। দেন বিয়োল রেডি হয়ে ক্যাফে ঢুকে পড়ে। এদিকে ডেটিং শোতে দায়ুন ওর ডেটের অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর ওখানে হ্যান্ডসাম জাঙ্গু চলে আসে। ওর এত সুন্দর হ্যান্ডসাম ফেস দেখে দায়ুন তো ওর থেকে চোখই সরাতে পারছিল না, এক দৃষ্টিতে তাকিয়েছিল। এটা দেখে জাঙ্গু বলে, আমার ফেসে কি কিছু লেগে আছে? দায়ুন বলে, না না এরকম কিছু না। জাঙ্গু ওর জন্য বেগুনের একটা খাবার অর্ডার করে। এটা দেখে তো দায়ুনের মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ ও তো বেগুন একদমই পছন্দ করে না। আর জাঙ্গু এটা এই জন্য অর্ডার করেছে কারণ বিয়োল বেগুন অনেক বেশি পছন্দ করে। এখন বেচারে দায়ুন ঠেকায় পড়ে বেগুন খেতেই হয়। অন্যদিকে বিয়োল দায়ুনের জায়গায় কাজ করছিল, বিয়োল ওর পছন্দের বেগুন দিয়ে স্যান্ডউইচ খাচ্ছিল। এটা দেখে তো আরি অনেক অবাক হয়ে যায়, কারণ ওর বোন তো একদমই বেগুন খায় না। আরি অ্যাঞ্জেল গ্রুপের ভিডিও দেখছিল, তখন ও নোটিস করে একজন মেম্বারের ফেসের সাথে ওর বোনের ফেস একদমই মিলে। বিয়োল এটা দেখে ঘাবড়িয়ে যায় যে ওরা সত্যিটা বুঝে ফেলে যে আমি বিয়োল। এখানে দায়ুন আর জাঙ্গু হোটেলের রুমে আসছিল। জাঙ্গুকে সাথে আসতে দেখে দায়ুন ভাবে ওরা হয়তো একই রুমে থাকবে, এই জন্য ভয় পেয়ে বলে, আমরা কি একই রুমে থাকবো? জাঙ্গু বলে, অ্যাকচুয়ালি আমাদের রুম পাশাপাশি। এটা শুনে তো বেচারি অনেক লজ্জা পেয়ে যায়। তাই ওরা দুজন নিজেদের রুমে চলে যায়। রুমে যাওয়ার পর জাঙ্গুর কাছে ওর ম্যানেজারের কল আসে যে তুমি তোমার ফোন সামলিয়ে রেখো, লবিতে দায়ুনের ফোন নিয়ে যাওয়া হয়েছে। এটা শুনে জাঙ্গু অনেক রেগে যায়, ও তো এই শোতে আসতেই চাচ্ছিল না, কারণ ওর একটা স্টকার ফ্যান আছে যে সবসময় ওর পিছিয়ে পড়ে থাকে, যে কারণে জাঙ্গু ওকে অনেক বেশি ভয় পায়। দায়ুন চেক করে দেখে ওর সুটকেসের সাথে জাঙ্গুর সুটকেসটা বদলে গেছে, তো ওর সুটকেসটা নেয়ার জন্য জাঙ্গু রুমে যায়। জাঙ্গু দরজার নক শুনে ভয় পেয়ে যায়, ও ভাবে হয়তো ওর স্টকার ফ্যান আবার এসেছে। ও ভয় পেয়ে পেয়ে দরজাটা খুলে,
ওকে এই অবস্থায় দেখে ডায়ুর ওকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? কিন্তু জাঙ্গু সুটকেসটা বদলেই দরজাটা বন্ধ করে দেয়। পরের দিন ডায়ুর আর জাঙ্গুর কাপড় শুট হবে। এতে ডায়ুর অনেক ভয় পেয়ে যায়, কারণ ও তো জানেই না কীভাবে পোস্ট মারতে হয়। ডায়ুর তো ভয়ে ভয়ে কিছু পোস্ট মারছিল, এতে তো ওর পিক একদমই ভালো আসে না। এই জন্য ফটোগ্রাফার ওকে কিছুক্ষণের জন্য ব্রেক নিতে বলে। মেকআপ আর্টিস্ট ডায়ুনের কাছে আসে ওর মেকআপ টাচ আপ করতে, কিন্তু উনি ওর চুলের নকল চুল দেখে তো ওর উপর সন্দেহ হয়, কারণ বিয়লের চুল তো আসল ছিল, ও কখনো নকল চুল লাগায়নি। সাথে ওনার ডায়ুনের আইব্রোজটাও কিছুটা অন্যরকম লাগছিল। মেকআপ আর্টিস্ট ডায়ুনকে কিছু বলার আগেই ওখানে ফটোগ্রাফার চলে আসে আর মেকআপ আর্টিস্টকে সরিয়ে দিয়ে উনি ডায়ুনকে ওনার সাথে হোটেলে ড্রিঙ্কস করার অফার করে। ডায়ুন তো ওনার মতলবটা বুঝে ফেলে, এজন্য ডায়ুন ওনার সাথে যেতে নিষেধ করে দেয়। ফটোগ্রাফার বলে, আমি জানি তোমার কন্ট্রাক্টটা শেষ হতে চলেছে, তুমি যদি আমার সাথে যাও তাহলে আমি তোমাকে এতে হেল্প করতে পারি। বাহিরে জাঙ্গু এই সব কথা শুনে ফেলে, ও ভেতরে আসে আর ফটোগ্রাফারকে ওদের শ্যুটের জন্য ডাকে। অন্যদিকে আরই বুঝে ফেলে ও ডায়ুন না, ও তো বিয়ল, যে এখানে ডায়ুন সেজে কাজ করছে। দেন বিয়ল আরিকে সব সত্যিটা বলে দেয় আর সাথে এটাও বলে দেয় যেন ও এটা কাউকে না বলে। এদিকে জাঙ্গু ফটোশ্যুট চলছিল, ফটোশ্যুট শেষে জাঙ্গু ফটোগ্রাফারকে ওর সাথে হ্যাং আউটে যাওয়ার কথা বলে, কিন্তু ফটোগ্রাফার ওকে নিষেধ করে দেয় যে আমি আজ বিজি আছি। জাঙ্গু বলে, কিন্তু একটু আগেই তো আপনি মেকআপ রুমে বিয়লকে আপনার সাথে যেতে বলেছিলেন। এটা শুনে ওখানে সবাই অবাক হয়ে যায়, সাথে জাঙ্গু ওখানে সবাইকে সব সত্যিটা বলে দেয় যে ফটোগ্রাফার ডায়ুন মানে বিয়লকে যা যা বলেছিল। এসব শোনার পর তো উনি লজ্জায় পেয়ে ওখান থেকে চলে যায়। ডায়ুন জাঙ্গুর উপর অনেক ইমপ্রেস হয়ে যায় ওকে হেল্প করার জন্য আর ওকে থ্যাংক ইউ বলতে ওর কাছে যায়, কিন্তু জাঙ্গু ওখানে সেই স্টকার ফ্যানকে দেখতে পায়, তাই ডায়ুনকে ইগনোর করেই ওয়াশরুমের দিকে চলে যায়। ডায়ুনও ওর পিছু আসে আর ওর এই অবস্থা দেখে বুঝে যায় যে নিশ্চয়ই কোনো একটা সমস্যা হয়েছে। এই জন্য ওর মনটা ভালো করার জন্য ডায়ুন ওকে একটা স্টোরি নিয়ে যায়। ওখানে যাওয়ার পর জাঙ্গুর মনটা অনেকটাই ভালো হয়ে যায়। ও ডায়ুনকে বলে, তুমি আমাকে জিজ্ঞেস করবে না যে হঠাৎ করে আমার কী হয়েছিল? ডায়ুন বলে, তুমি যদি বলতে চাও তাহলে তুমি নিজেই আমাকে বলে দিবে। জাঙ্গু তখন ওকে স্টকার ফ্যানের ব্যাপারে সব বলে দেয়। এসব শুনে ডায়ুন ওকে কমফোর্ট করতে থাকে। ক্যাফে বিয়ল ভুল করে একটা কাস্টমারের উপর ড্রিঙ্কস ফেলে দেয়। ও মহিলাটাকে সরিও বলে, কিন্তু মহিলাটা ওর কমপ্লেন করার জন্য ওর ফটো ক্লিক করতে থাকে। দেন জিহান আর আরি এসে কাস্টমারকে ওখান থেকে তাড়িয়ে দেয়। জিহানের বিয়লের উপর সন্দেহ হয় যে ডায়ুন তো কখনো এরকম ভুল করেনি। এই জন্য জিহান আরির কাছে ব্যাপার জিজ্ঞেস করে, তো আরি ওকে সব সত্যিটা বলে দেয়। এরপর বিয়ল জিহানকে সরি বলে মিথ্যা বলার জন্য, জিহান ওকে মাফ করে দেয়। বিয়ল বলে, আমি ক্যামেরার সামনে থাকতে পারি না কারণ আমার ক্যামেরা ফোবিয়া। এটা শুনে তোমার কাছে আজব লাগবে যে আমি একটা আইডল হওয়া সত্ত্বেও ক্যামেরার সামনে যেতে পারি না। জিহান বলে, এটা তোমার কোনো দোষ নেই। বিয়ল এই প্রথমবার কারো মুখে এই পজিটিভ কথা শুনে অনেক ইমপ্রেস হয়ে যায়। ও বুঝতেই পারছিল না ও কিভাবে রিয়েক্ট করবে বা কি বলবে। ডায়ুন আর জাঙ্গু হোটেলে ব্যাক আসে। জাঙ্গু ওর রুমে গিয়ে জিনিসপত্র উল্টাপাল্টা দেখে ও মনে করতে থাকে যে হয়তো এখানে স্টকার ফ্যান এসেছে। ভয় পেয়ে ও ডায়ুনকে ডাকে আর ওর রুমটা চেক করতে বলে। ডায়ুন ওর রুমে এসে দেখে কেউই নেই। ও বুঝতে পারে জাঙ্গু অনেক ভয় পেয়ে আছে। এন ওর কমিক বই নিয়ে জাঙ্গুর রুমে চলে আসে যেন ও জাঙ্গুকে কম্পানি দিতে পারে যতক্ষণ না পর্যন্ত ও ঘুমিয়ে পড়ছে। এতে জাঙ্গু ওর উপর অনেক ইমপ্রেস হয়ে যায়। দেন দুজনে শুয়ে সে গল্প করতে থাকে। অন্যদিকে জিহান বিয়লকে একটা ক্যামেরা গিফট করে যেন ও এটা দিয়ে ওর ক্যামেরা ফোবিয়াটা দূর করতে পারে আর সাথে এটাও বলে, তুমি এটা দিয়ে তোমার পছন্দের জিনিসগুলো ছবি তুলবে। এতে বিয়ল অনেক খুশি হয়ে যায়। ডায়ুন কমিক পড়তে পড়তে ওখানেই ঘুমিয়ে পড়ে আর ও একটা স্বপ্ন দেখে যেখানে ও জাঙ্গুকে সব সত্যিটা বলে দিয়েছে যে ও বিয়ল না ডায়ুন একটা সাধারণ মেয়ে। এটা শুনে জাঙ্গু ওর উপর অনেক রেগে যায়। ডায়ুন ওকে সরি সরি বলতে থাকে। ঘুমের মধ্যে ডায়ুনের শব্দ শুনে জাঙ্গু ঘুম থেকে উঠে যায়। তখনই দরজার বেল বাজে যার ফলে ডায়ুনও উঠে যায়। দুজনেই অনেক ঘাবড়ে যায় যে কেউ যদি ওদের দুজনকে একই রুমে দেখে ফেলে তাহলে তো কাহিনী হয়ে যাবে। এই জন্য ডায়ুন জলদি গিয়ে বেলকনিতে লুকিয়ে পড়ে। জাঙ্গু দরজাটা খুলে এখানে অ্যাঞ্জেল গ্রুপের মেম্বার লুনি আসে ওদেরকে শ্যুটের জন্য ডাকতে। লুনি যাওয়ার পরেই ডায়ুন জলদি ওর রুমে চলে আসে। ওখানেও অ্যাঞ্জেল গ্রুপের মেম্বার নিওল আগে থেকেই ছিল। নিওল ডায়ুনকে বলে, জাঙ্গু থেকে বেঁচে থাকো, ও একটা প্লে বয়। কিন্তু ডায়ুনের তো ওর কথায় বিশ্বাসই হয় না কারণ ও কখনো এভাবে জাঙ্গুকে কোনো মেয়ের সাথেই দেখেনি। এরপর ওরা ওদের নেক্সট মিশনটা পুরো করার জন্য গ্রোসারি শপিং করতে আসে। জাঙ্গুর কাছে ওর ফ্রেন্ডের কল আসে। ও ফোনে বলে, এটা একটা রিয়ালিটি শো, এই জন্যই আমি বিয়লের সাথে ভালো বিহেভ করার নাটক করছি। বাস্তবে তো ওর মতো মেয়েকে আমি কখনো ডেট করবো না। এসব কথা ডায়ুনও শুনে ফেলে আর ও অনেক কষ্টও পায় যে নিওল যা বলেছে সব সত্যি, জাঙ্গু একটা প্লে বয়।
এখানে আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যে জাঙ্গু ওর ফ্রেন্ডকে মিথ্যা বলেছে, যে জাঙ্গুর ফ্রেন্ড না আবার দায়নের উপর লাইন মারে, কারণ ও যে মেয়েকে পছন্দ করতো ওর ফ্রেন্ড ওই মেয়ের সাথে লাইন মেরে ওকে নিয়ে যেত, এই জন্যই ওর ফ্রেন্ডকে মিথ্যা বলেছে যে ও দায়নকে পছন্দ করে না। দায়ন তো ওর সব রাগ সবজির উপর ছাড়ছিল। জাঙ্গু এটা খেয়াল করে যে দায়ন কিছু একটা নিয়ে ওর উপর রেগে আছে। এভাবে সবজি কাটার কারণে দায়ন তো ওর হাতে ব্যথা পেয়ে যায়, আরও জলদি ভেতর চলে যায়। রুমে যাওয়ার পর লুনি ওকে জাঙ্গুর ব্যাপারে ভরকাতে থাকে যে জাঙ্গু একদমই ভালো ছিল না, ও তোমার নামে উল্টা পাল্টাও বলছিল আমার কাছে। ওকে ভরকানোর পর লুনি জাঙ্গুকেও দায়ন মানে বিয়লের ব্যাপারে ভরকাতে থাকে, দায়ন তোমার নামে অনেক বাজে কথা বলেছে আমার কাছে, যে তুমি একটা প্লে বয়, ও তোমাকে একদমই পছন্দ করে না। লুনি এসব এই জন্য করছিল যেন ওদের দুজনের মধ্যে ভালো কোনো সম্পর্ক না হয়। এরপর ওরা সবাই ডিনার করতে বসে। দায়ন মাশরুমের খাবার খাচ্ছিল, আসলে বিয়লের মাশরুমে অ্যালার্জি আছে। লুনি এটা দেখে ফেলে যে ও মাশরুম খাচ্ছে, তারপরও ও ইচ্ছে করে ওকে থামায় না, তখনই নিয়ল ওকে ওটা খেতে থামিয়ে ফেলে। দায়ন তখন বুঝতে পারে লুনি বিয়লকে পছন্দ করে না। ফ্ল্যাশব্যাকের মাধ্যমে আমাদের দেখানো হয় প্র্যাকটিসের সময়ও লুনি ওকে অনেক পেরেশান করত, কিন্তু বিয়ল কখনো ওকে কিছুই বলতো না। এরপর দায়ন লুনিকে ওয়ার্ন করে দেয়, শুটিংয়ের পর তুমি এখান থেকে চলে যাবে, আর না হয় আমি কোম্পানিকে সব বলে দিব। এটা শুনে তো লুনি অনেক ভয় পেয়ে যায়। অন্যদিকে বিয়ল ক্যামেরা ফোবিয়া দূর করার জন্য জিহানের পিক ক্লিক করতে থাকে, মানে বিয়ল জিহানকে পছন্দ করতে শুরু করে দিয়েছে। পরের দিন জাঙ্গু আর দায়নকে ওপেন ডেট করার মিশন দেওয়া হয়। ওখানে সব ফ্যান্সরা অটোগ্রাফ নিতে আসে। দায়নের কাছে ওই স্টকার ফ্যানটা অটোগ্রাফ নিতে আসে, আর ওর জুসে কিছু একটা মিশিয়ে ওখান থেকে চলে যায়। জাঙ্গু এটা দেখে ফেলে, আরও জলদি ওই জুসটা ফেলে দেয়। এটা দেখে দায়ন ভাবে ওর হয়তো মাথা খারাপ হয়ে গেছে, এজন্য ও ওকে বাইরে নিয়ে আসে আর জিজ্ঞেস করে, কি সমস্যা তোমার, তুমি তোমার ফ্রেন্ডের কাছেও আমার নামে উল্টাপাল্টা বলেছো। এসব শুনে জাঙ্গু ওর সব মিসআন্ডারস্ট্যান্ডিং দূর করে দেয়। দায়ন এসব জানার পর অনেক এমপ্রেস হয়ে যায় আর বলে, আমি কোনো কারণ ছাড়াই তোমাকে ইগনোর করছিলাম। এরপর জাঙ্গু হঠাৎ করেই দায়নকে কিস করে দেয়। দায়ন তো অনেক খুশি হয়ে যায়, কারণ দায়নও ওকে পছন্দ করতে শুরু করে দিয়েছিল। এক রিপোর্টার ওদের কিস করার ফটো ক্লিক করে ফেলে আর ওই ফটোগ্রাফারকে ওটা দিয়ে দেয়, যেই অসভ্য ব্যাটাটা দায়নকে ওনার সাথে ড্রিঙ্ক করতে বলেছিল। পরের দিন ওদের সুর চলছিল, দায়নের ওদের কিস করার কথাটা মনে পড়ে যায়, যে কারণে ও একটু লজ্জা পাচ্ছিল। অন্যদিকে বিয়ল জাঙ্গু আর দায়নের কিস করার একটা পোস্ট দেখতে পায় যে ওরা দুজন রিয়েল লাইফে ডেট করছে। বিয়ল এসব দেখে তো অনেক ভয় পেয়ে যায়, অ্যান্ড এই সব কাজ ওই ফটোগ্রাফার ব্যাটারি ছিল, যেন উনি দায়ন আর জাঙ্গুর থেকে বদলা নিতে পারে। বিয়ল জিহান আর আরিকে সব বলে দেয় যে এর কারণে জাঙ্গুর স্টকার ফ্রেন্ড দায়নের কোনো ক্ষতি করতে পারে। দেন ওরা সবাই মিলে দায়নকে বাঁচানোর জন্য ওই হোটেলে চলে যায়। অন্যদিকে দায়ন আর জাঙ্গুর এসবে কোনো খবরই ছিল না, ওরা তো ওদের দুনিয়ায় ডুবেছিল। এখানে আমরা দেখি সেই স্টকার সত্যি দায়নের খাবারে কিছু একটা মিশিয়ে দেয়, কিন্তু দায়ন ওখানে একটা চকলেট পায় যেটা ওর ছোট বোন আরি রেখে দিয়েছিল। এরপর দায়ন ওই স্টকার ফ্যানকে দৌড়ে পালাতে দেখে ওর পিছু নিয়ে ওকে ধরে ফেলে, আর ওরা এসব কাজের জন্য ওকে পুলিশেও দেওয়া হয়। জাঙ্গু ওদের কিস করা পোস্টটা সোশ্যাল মিডিয়াতে দেখে ফেলে, তখনই ওর কাছে ওর এজেন্সি থেকে কল আসে আর ওকে বলে, তুমি আজকের শোতে এটাই বলবে যে স্ক্রিপ্ট ফলো করেই তুমি বিয়লকে কিস করেছো, রিয়েল লাইফে তোমরা ডেট করছো না। শো স্টার্ট হয়ে যায়, কিন্তু জাঙ্গু ওদের ফ্যান্সদের এটাই বলে, আমি বিয়লকে কিস করেছি কারণ আমি ওকে পছন্দ করি, শোয়ের জন্য করে না। এসব শুনে দায়ন অনেক ভয় পেয়ে যায়, ওর জন্য করেই জাঙ্গুর ক্যারিয়ারটা বরবাদ হতে চলেছে। জাঙ্গু দায়নকে স্টেজে ডাকে, ওরা দুজন মিলে অনেক সুন্দর করে পারফরমেন্স করে। পারফরমেন্স শেষে দায়নকে ওর রুমে ডাকে যেন ও সব সত্যিটা জাঙ্গুকে বলতে পারে। কিন্তু রাতের বেলা জাঙ্গু আসার আগেই রুমে আরি চলে আসে। জাঙ্গু এসে দরজাটা নক করে, তাই দায়ন ওর বোনকে ওয়াশরুমে লুকিয়ে রাখে আর দরজা খুলে একটা বাহানা ধরে জলদি ওকে ওখান থেকে তাড়িয়ে দেয়। অন্যদিকে ওরা দুজনও বেশি রাত হয়েছে বলে হোটেলে থেকে যায়। বিয়লর ভালোবাসাটা জিহানকে কনফিউজ করে দেয়, কিন্তু কোনো লাভই হয়নি, কারণ জিহান তো অলরেডি ঘুমিয়ে পড়েছিল, ও কিছুই শুনেনি। পরের দিন শুটিংয়ের শেষ দিন ছিল, এজন্য দায়ন জাঙ্গুকে সব সত্যিটা বলতেই দিচ্ছিল। কিন্তু এর আগেই ওখানে বিয়লের ম্যানেজার পৌঁছে যায় দায়নকে নিয়ে যাওয়ার জন্য, কারণ শুটিংয়ের সাত দিন শেষ হয়ে গেছে। এভাবে দায়ন আর জাঙ্গুকেও সত্যিটা বলতে পারে না। এক সপ্তাহ কেটে যায়, জিহান ওর জীবনে বিয়লকে মিস করছিল, কারণ জিহানও ওকে পছন্দ করে ফেলেছে। অন্যদিকে বিয়ল ডান্স প্র্যাকটিস করছিল, লুনি আবারও ওকে কথা শোনাচ্ছিল, কিন্তু এবার বিয়ল একদম কড়া জবাব দিয়ে দেয়। ওকে এত কনফিডেন্স দেখে তো লুনি একদম শক্ট হয়ে যায়।
বিয়ল ও জিহানকে অনেক মিস করছিল, এজন্য ও জিহানের সাথে দেখা করতে ক্যাফে চলে আসে। জিহান ওকে দেখে তো অনেক খুশি হয়ে যায়। ওরা সামনাসামনি ওদের ফিলিংস কনফিউজ না করলেও আমরা বুঝতে পারি যে ওরা দুজনই দুজনকে ভালোবেসে ফেলেছে। এখানে দায়ুন ওই জায়গায় যায় যেখানে ওরা দুজন ফার্স্ট কিস করেছিল। কিছুক্ষণ পর জাঙ্গুও এসে ওর পাশে বসে পড়ে। দায়ুন ওকে দেখে তো অনেক অবাক হয়ে যায়। আসলে বিয়ল জাঙ্গুকে সব সত্যিটা বলে দিয়েছে, এজন্যই ও এখানে এসেছে। ও বলে, আমি জানি আমি দায়ুনকেই পছন্দ করি। এটা শুনে তো দায়ুন অনেক খুশি হয়ে যায়। ওরা দুজন একসাথে অনেক খুশি ছিল। আর এভাবেই এই সুন্দর লাভ স্টোরিটি এখানেই হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের কাছে গল্পটি কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকো, আজকের জন্য এখানেই টাটা।